رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق. رفيع الدرجات তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী, জুল আরশ, আরশের মালিক। ইউলকির রুহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত নিয়ে কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই যে কালকে বলছিলাম, বলতো যে তোমারে আল্লাহ নবী বানাইলো কেন, তুমি এত গরিব মানুষ, ধনী মানুষ আল্লাহ নবী বানালো না কেন, এতিম দেখে নবী বানালো কেন, একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না, তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো। এভাবে তারা তর্ক তুলত যে ধনী মানুষ কেন হলো না, গরিব মানুষের নবী বানাইলো কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার বুঝার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক, তিনি সৃষ্টি লোকের মধ্যে, তিনি তার বান্দার ভিতর থেকে যারে খুশি তাকে তিনি রুহ দান করেন। রুহ মানে ওহী, রুহ মানে জিব্রাইল। এখানে রু অর্থে, রু অর্থ হলো জিব্রাইল বা ওহী বা নবুয়াত। বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান্দাদের মধ্য থেকে তাকে তিনি নবী বানান। তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না, আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো, যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়াত প্রদান করেন। ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম, নবুয়াত ছায়া পাওয়া যায় না, নবুয়াত ভোট দিয়ে বানানো যায় না, নবুয়াত দাবি করে হওয়া যায় না, নবুয়াত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়াত। কেন নবী পাঠায়? আল্লাহ বলেন লিউনজিরা ইয়াওমাত তালাক, যাতে করে তারা ভয় দেখাতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। কার সাথে সাক্ষাৎ? যখন কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে, যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে, বুঝাতে পারে। ইয়াওমাহুম বারিজুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই لمن الملك اليوم لله الواحد القهار. সেদিন তোমরা নিরাভরণ হয়ে, আবরণহীন হয়ে আল্লাহর দরবারে তোমাদেরকে উপস্থিত হতে হবে। সেদিন সবাই নিরাভরণ হয়ে আবরণহীন অবস্থায় আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে। লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, সেদিন আল্লাহর কাছে তোমাদের কোনো জিনিস গোপন থাকবে না, যা করেছ সব আল্লাহর কাছে প্রকাশিত হয়ে পড়বে, তিনি সব জানেন। সেদিন সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের আধিপত্য, আজকের রাজত্ব, আজকের বাদশাহী সব শেষ। এরপরে আল্লাহ আজরাইলকে ডেকে বলবেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল রে এখন আর কারা বাকি আছে? হযরতে আজরাইল বলবেন আল্লাহ দুনিয়ার কোন মানুষ নাই, এখন বাকি আছে হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আর আমি আজরাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল জলদি করে চলে যাও, জিব্রাইলের জান কবজ করে নাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে হযরতে আজরাইল দিয়ে সালাম করবেন, আসসালামু আলাইক, আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক, আমি আপনার সঙ্গে জিয়ারত করতে এসেছি, আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি, আল্লাহ অর্ডার করেছেন আপনার জান কবজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন এবার আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন এবার মিকাইল বাকি, কয় জান কবজ করো, হযরতে মিকাইলের জান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে এবার বাকিকে, বলবি ইসরাফিল জান কবজ করো, এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন আল্লাহ আমি বাকি আছি, আর কেউ নাই, আর তো তুমি আছো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মউত, মুত, মরে যা। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। হযরতে মালাকুল মউত বলবে আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতে মউত,
মৌতের যে কষ্ট এইটা আমি যে জান কবজ করেছি সারা দুনিয়ার প্রাণীগুলির, আমি যদি জানতাম আমার রুহু আমার কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি মাপ চাইতাম। আল্লাহ এখন আমার জান আমার কবজ করা লাগবে। আল্লাহ বলেন মৌত, ইয়া মালাকাল মৌত, মরে যা, মালাকাল মৌত মরে যাবে, নিস্তব্ধতা বিরাজ করবে, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লা ওয়াজহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা কুসুরিকি, হে পৃথিবী তোর বিল্ডিং গুলি কোথায়? অহংকারীরা বিরাট বিরাট বালাখানা বানাতো, গগনচুম্বী হর্মমালা বানাতো, কোথায় সেই বিল্ডিং? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, কোথায় সেই গাছপালাগুলি যেগুলি দিয়ে তোর বুক সজ্জিত ছিল? আইনা আনহারুকি, কোথায় সেই দরিয়া সমুদ্র নদ নদী কোথায়? আইনা জিবালুকি, কোথায় পাহাড় পর্বত? সব শেষ হয়ে যাবে। আইনা মুলুকি, আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাচ্চারা স্বৈরাচার অহংকারী, কোথায় তারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিভাবে ডাক দিয়া তারপরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, কার প্রভুত্ব, কার বাদশাহী আজ? তাফসীরের ভিতরে আছে একজন বাদশাহ তার রাষ্ট্রীয় অভিষেক, অভিষেকের দিনে তিনি একজনকে বললেন যে তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো, তেলাওয়াতের মাধ্যমে আমি মাথায় মুকুট পরব। একজন আলিম তেলাওয়াত করলেন কোরআন শরীফের এনকুটি, যে রুকুটি আমি আপনাদের সামনে বলছি, লেমানিল মুলকুল ইয়াউম, যখনই বলেছেন বাদশাহ কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে পড়ে গিয়েছে, মাথার তাজ খুলে রেখে বলল, আল্লাহ বেশক কোন সন্দেহ নেই আসমান ও জমিনের মালিক একমাত্র তুই, তুই ছাড়া কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, লেমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ, আধিপত্য কার, বাদশাহ কার? সমগ্র বিশ্বলোক হঠাৎ করে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আজকের রাজত্ব ওয়াহিদুল কাহার, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বৈরাচার ডিক্টেটর জালিম দুনিয়ার উপরে যারা মাতবাড়ি করে, কয়দিন করবা মাতবাড়ি? রাজত্ব তো আসলে আল্লাহর, আসলে কার? একটু সময় দিয়ে আল্লাহ দেখেন, একটু ফাঁক দিয়া দেখেন, দেখি কদ্দুর পার, তারপরে আল্লাহ অ্যাকশন দেন, তারপরে কি করেন অ্যাকশন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বলবেন, আজকের একমাত্র রাজত্ব আমার, কি হবে আজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ প্রত্যেক প্রাণীর, প্রত্যেক প্রাণীর কর্মফল দেওয়া হবে, যা তারা কামাই করেছিল তার প্রতিফল আজ দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো উপরে অত্যাচার করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহর হিসাব হবে অত্যন্ত ক্ষিপ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, দুনিয়ায় যা কামাই করেছো, যা করেছো, আজকে তার প্রতিফল দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে কোনো জুলুম হবে না, অর্থাৎ ভালো কাজ করেছে অথচ তার প্রতিফল যা পাও না তার সাইজে কম পাইল অথবা বেশি পাইল, এ ধরনের কোনো কিছুই হবে না, কারো উপরে কোনো জুলুম করা হবে না।
ইন্নাল্লাহ সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হবে অত্যন্ত ক্ষিপ্র, খুবই দ্রুত গতিতে হিসাব হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি, তার বিচারের শক্তি, আল্লাহর সত্তা এমনই যে দুনিয়ায় কাউকে রিজেক দিতে গিয়ে, কারো ফরিয়াদ শুনতে গিয়ে আর অগণিত মানুষের ফরিয়াদ তিনি শুনতে পান না, এমন নয়। এমন নাকি আপনি আমি এই মাহফিলে ফরিয়াদ করতেছি, এই দিকে এমনটি হবে না। একটা বিচারীর একটা বিচারের শুনানি শুনতে শুনতে বা দশটা শুনতে শুনতে কাহিল হয়ে পড়েছেন আর শুনতে পারবেন না, অথবা একটা শুনে তিনি আর একটা শুনবার জন্য ধৈর্য হারিয়ে ফেলেছেন, এমন নয়। বরং সবগুলি তিনি শুনতে পারবেন। আরেকটি কথা হলো, এই দুনিয়ায় কোনো বিচার করতে হলে তার সাক্ষ্য লাগে, প্রমাণ লাগে, দলিল লাগে। সেগুলি না পাওয়া গেলে সঠিক প্রমাণ পাওয়া, দলিল সঠিক বিচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবেন, তিনি তখন এমন বিচারপতি, সাক্ষ্য প্রমাণ তো আছে, আর তারপরে বিচারপতির বিচারপতির নলেজে ওই বান্দা সম্পর্কে সব কিছু তার আদালতে রয়ে গেছে, ঠিক না? বিচারপতির কাছে বান্দা কি করেছে, কোথায় ছিল, সব তার জানা আছে না? এর উপরে ভিত্তি করে তিনি বিচার করলেন। আল্লাহ আরো বলেন, ওয়ানজিরুহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন, ওয়ানজিরুহুম, আর তাদেরকে সতর্ক করো, সাবধান করো, ইয়াউমাল আযিফাতি, যে দিনটি নিকটবর্তী হচ্ছে, ইযিল কুলুবু লাদাল হানাজিরি, লাদাল হানাজিরি কাযিমিন, যে যখন তাদের কলব, তাদের কলিজা মুখের কাছে এসে যাবে আর চুপচাপ অত্যন্ত ধৈর্য ধারণ করে গোসা হজম করতে থাকবে, সেই কিয়ামতের দিনের সতর্কতা তাদেরকে করো, তাদেরকে বুঝাও। অর্থাৎ কিয়ামত খুবই নিকটবর্তী, এইটা খুব বেশি দূরে নয়, খুব কাছে এসে গেছে। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলেছেন, ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ হিসাবের সময়টা খুব, মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এর থেকে এরাজ করে গেছে, এর থেকে মুখ ফিরিয়ে গিয়েছে, সে চিন্তা মনের মধ্যে আনতেছে না, তার যে হিসাব হবে সে হিসাব সম্পর্কে একদম বেমালুম সে বলে গিয়েছে, দিনটা খুবই নিকটবর্তী এবং সেদিন কলিজা আসবে মুখের কাছে, মানুষের কলিজা আসবে মুখের কাছে, ধৈর্য ধরে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ গোসা হজম করতে থাকবে চুপচাপ করে দাঁড়িয়ে থেকে, যেহেতু কোনো উপায় তো নেই, কোনো উপায় নাই রাগ দেখায়। রাগ হবে কেন? তার মানে দাঁড়াতে দাঁড়াতে বছরের পর বছর চলে যাবে, কত বছর? 50,000 বছর হবে, বিচারের দিনটা লম্বা হবে, কত বছর হবে বলুন? 50,000 বছর লম্বা হবে এই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জালিমদের কোন হামিম মানে বন্ধু পাবে না, তারা সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে, যে বন্ধু অন্য বন্ধুকে মারতেছে বলেছি, নিজের জানকে বাজি রেখে তাকে উদ্ধার করতে যায়, তাকে আরবিতে হামিম বলা হয়। এমন কোন বন্ধু পাবে না যে তার উপরে শাস্তি আসবে বলে কেউ দৌড়ে আসবে তাকে বাঁচাবার জন্য, ওয়ালা শাফিউতা, আর এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশ শুনতে আল্লাহ বাধ্য হবেন। জোরে কন সুবহানাল্লাহ, কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করার। আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন তারা ছাড়া আর কেউ পারবে না। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন, কে করবেন? কোন সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস সাফাআতু জামিআন, সমস্ত সাফাত তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ নিজে কন্ট্রোল করবেন, সুপারিশ কারো জন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে নির্দেশ করবেন সুপারিশ করার জন্য আর যার জন্য করবেন কেবলমাত্র সেই, আর কেউ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আসমান এবং জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর
কেউ সুপারিশ করতে পারবে না কারো জন্য আল্লাহ নির্দেশ না পাওয়া পর্যন্ত। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুপারিশকারী কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গকে দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনি ভেস্তের বারান্দায় গিয়ে বসবো। বললেন সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কেয়ামতের মাঠে সেটাই আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কেয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেব দেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি? ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হা উলায়ে সুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতীত রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। মহান আল্লাহ বলেন সেদিন শাফাত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সাফায়াতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হল পীর হোক, ভালো করে শোনেন, পীর হোক, বুজুর্গ হোক, মৌলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়। কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে, সুতরাং এগুলি তো পীর সাহেবের জানা কথা নয়, বুজুর্গের জানা কথা নয়। কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের অর্ডার দেওয়া হয় আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয় তাহলে তো বিচারই হবে না। বিচার হবে? জোরে বলেন হবে? সাধারণভাবে বোঝেন, একটা অফিসার কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো 12:30 বাজবে, ঠিক কিনা? কর বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আবাল বাশার আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম বলবেন ওগো আসরবাসীরা আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম, আমি জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে আমার জানা নাই, সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হলো আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম্মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নূহরে তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, লাইসা মিন আহলি, সে তোমার আহাল নয়, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও নবুয়াতির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার হযরত নূহ বলবেন আমার দ্বারা সম্ভব না, আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার। হযরত নূহ বলবেন চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যেহেতু আমি বনি ইসরায়েলের একটা লোককে, ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পড় মারছিলাম,
মেরেছিলাম এমনি শাসন করার জন্য, কিন্তু সে যে মরবে আমি জানতাম না। আমার একটা থাপ্পড় খেয়ে সে মরে গেছে, আমি মারার নিয়ত করে মানি নাই, কিন্তু জানি না আজ এই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কি হাশর হবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই, আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও, হযরত ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমিও পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না, থেকে যেতে পারে। আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য, আমি তখন আকাশের দিকে তাকায় বলেছিলাম ইন্নি সাকিম, আমি অসুস্থ বলেছিলাম, অথচ আমি সুস্থ ছিলাম। কাজী এই যে কথা বলেছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ ছিলেন। তাহলে অসুস্থতা কি? মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম, কয় রকম? একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক, কথা বুঝছেন তো? সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গম্বর মিথ্যা বলতে পারেন না, হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই। বলেছিলেন কি? হযরত ইব্রাহিমের অবস্থা ছিল গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহর ছেড়ে দিয়েছে, সুতরাং পয়গম্বর মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, পারে? সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এতটুকুন কারণে হযরত ইব্রাহিম বলবেন কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার, বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা বলবেন আসুনবাসীরা আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, তার কারণ হলো গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, জোরে বলেন নউযুবিল্লাহ, খ্রিস্টানেরা বলেছে। وقالت النصارى المسيح ابن الله আর আমাকে আল্লাহর পুত্র বলেছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই। এই যে আমার আল্লাহর পুত্র বলেছে, আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই, সুতরাং আমি পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, আজ এই সুপারিশের কাম কেউ করতে পারবে না, চলে যাও আসরবাসীরা, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, আজকের এই দায়িত্ব তার কাছে যাও। হাসরবাসীরা দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদায় থাকবেন, হাসরবাসীরা বলবেন ইয়া রাসূলুল্লাহ আজকের এই কাজ আমার জন্য, চলো আল্লাহর কাছে বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন, রব্বুল আলামিন বলবেন হাবিব বেহেশতি মানুষ তুমি বাঁচো, তোমার উম্মতের বেহেশতি মানুষ বাঁচা দাও, তোমার উম্মতের বেহেশতি বান্দাগুলি আমার, তোমার উম্মত বেহেশতে কারা কারা যাবে তুমি বাঁচা দাও। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনিন বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে লাখো লাখো পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া এত মানুষের মধ্য দিয়ে আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেন আয়েশা রে, কোন ঘোড়ার চেহারা যদি থাকে ঘোড়া মহাজ্জালিন, কপাল যদি সাদা থাকে এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায় অন্য ঘোড়ার ভিতরে, বলো আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটারে তালাশ করে সে পাবে কিনা ঠিক মতো? হযরত আয়েশা বলেন হুজুর নিঃসন্দেহে পাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত আমি তালাশ করে পাবো, আমার বেহেশতি উম্মতগুলি যারা নামাজ পড়েছিল নামাজের ওযুর কারণে তাদের হাত এবং চেহারাগুলি নূরে ঝকমক করতে থাকবে, ওই দেখে দেখে আমার উম্মত আমি বেহেশতে নিয়ে যাব। ভাইরা আমার, বেঈমান যারা নামাজ পড়ে নাই, আল্লাহর নামাজ আদায় যারা করে নাই, ওরা বলবে, ওরা যখন দেখবেন তারা বাদ পড়ে গেল আল্লাহর নবী তাদের সুপারিশ করে না, ওরা তখন বলবে নবী আমিও তো আপনার উম্মত আমারেও সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন সোকান সোকান লেমান গাইয়ারা মিন বাদি, সরে যাও দূর হয়ে যাও তুমি আমার উম্মত নও, যদি তুমি আমার উম্মত হতে তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম। ভাইরা আমার, শীতের দিনে কষ্ট করে ফজরের উজু যারা করেন, ইশার উজু যারা করেন, গরমের দিনে উজু করলি নামাজ পড়লে যে সওয়াব, এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারামটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া পানি দিয়া উজু করে যারা নামাজ পড়তে গেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উজুর কারণে চেহারায় নূর দিয়া দিবেন, আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দাগুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছাইয়া দিবেন। এই দুনিয়ায় কোনো বুজুর্গ
বুজুর্গ কোন পীর কোন আলেম কাউকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ না করেন। ভাইরা আমার, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমার আগে আর অনেক রাসূল এসেছে, আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রব্বুল আলামিন কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হয়ে গেল, হুজুর ডাকলেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান, হুসাইন, আহলে বায়ত সব আসো আমার সামনে। হুজুর আয়াত পড়ে শোনালেন, ও আমার মেয়ে, ও কলিজার টুকরা ফাতেমা, আমার উপরে ভরসা করো না, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোন ফয়সালা তোমার হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, ও হুসাইন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে না, আমলের উপরে নির্ভর করো, আমল তৈরি করো। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন। হুজুর যখন মারজে মওতে মুবতালা হয়েছিলেন, ইন্তেকাল করবেন যে রাত্রে, হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন, কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা মামা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমারই কষ্ট দিল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকারার হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলই নির্গত হয়েছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা, হুজুর তোমার কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত ফাতেমা বলে, আব্বা, ও আমার মা, আব্বা যার আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না, আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই, আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের ছয় মাস পরে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, মারজে মওতে মুবতালা হয়ে গেলেন হযরতে মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বোধহয় আমার মৌত হবে এখনই। ও আলী, আমার যদি মৌত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না, যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য, আমার গায়ে কাপড় চোপড় জড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা ছিল, কাউকে দেখাবা না, রাতে আগরই কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে, হযরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো, হযরতে আবুজার কবর খোঁজার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল, কবরের ভিতরে হযরত আবুজার নিচে নেমে গিয়ে বলেন, কবর রে, তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস, এরে কবর তোর ভিতর আজকে যারে রাখবো, তিনি হলেন বেহেশতের সরদার, ইনি বেহেশতের সমস্ত নারীদের সরদার, ইনি খাতুনে জান্নাত মা ফাতেমা, খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরতে আবু যার বলেন, কবর রেশন তোর ভিতরে যারে রাখবো, তিনি হলেন সাইয়্যিদ আসবাবে আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হযরতে মামা হাসান হোসেনের মারে রাখবো, খবরদার বেয়াদবি করবি না, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হযরত আবু যার আবার বলেন, কবর রে, শোন তোর মধ্যে যারে রাখবো, তিনি হলেন আসাদুল্লাহ আল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ দারে পাঠাইছেন সেই আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করবি না, কোনো জবাব আসে না। এইবারে হযরত আবু যর আরো জোরে চিৎকার দিয়ে বললেন, কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো জানিস,
ইনি হলেন আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি। মা ফাতিমার তোর ভিতরে রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে, কবর ডাক দিয়া বলে আবু যর, আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা রে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে দুই মাটি, আমল জলে ঠাসা মারা হবে, গোশত আর হাড় মাটির সাথে জরমের মতো মিশায় দেওয়া হবে। বাইরে আমার হাজরাতে আবু যর চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। আমি বলি ভাইরা, এই জন্য এই দুনিয়ার বুকে কোনো বুজুর্গ কোনো পীর কোনো মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যে উনি বাঁচাইয়া দিবেন, বাঁচাবে আপনার আমল। আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন, সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে, আমল যেন খারাপ না হয়ে যায়। আমল যদি ভালো হয়, যদি মনটা নরম হয়, রাতের বেলায় যদি কাঁদতে পারেন, শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলায় যদি কাঁদেন, আল্লাহ রে আমার মতো গুনাগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই, তুমি মেহরবানি করে জিন্দিগির গুনাহ আমারে মাফ করিয়া দাও। এইভাবে বান্দা যখন কান্দে, চতুর্থ আকাশের পরে অথবা প্রথম আকাশে আল্লাহ আসেন, আর ফেরেশতারে বলেন, ফেরেশতারা দেখ তাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো, কিছু কিছু মানুষ ওই যে বসে বসে কান্দে, কয় কান্দে কে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো জানো, আল্লাহ কয় না তোদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ওরা গুনাহ করেছি, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাফ চায়, তোমার গজব থেকে মাপ চায়। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওই বান্দাকে আমারে দেখছে নাকি কয় না দেখে নাই, আমার বেহেশত দেখছে নাকি কয় না দেখে নাই, আমার দোজখ দেখছে নাকি কয় না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমারে দেখলো না, আমার বেহেশত দেখলো না, আমার দোজখ দেখলো না, হাসর দেখলো না, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে তাকাইয়া দেয়। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে, ওই কিয়ামতের দিন কে বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি বাঁচাতে পারবেন। তাই সুপারিশের মালিক একমাত্র আল্লাহ, তিনি সুপারিশ যাকে করতে বলবেন তিনি ছাড়া কেউ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, এ বান্দা তোমার সিনার মধ্যে কি লুকাও, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, আর মনের ভিতরে কি গোপন থাকে, আমি সব জানি, বিচার আমার কাছে আছে, আমি বিচার করব। আল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযিনা ইয়াদুনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহু ইয়াকযী বিল হক, আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনি লা ইয়াকযূনা বিশাই, আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের ডাকা ডাকি করো ওদের হাতে কোনো ফয়সালা নেই, ওরা কোনো ফয়সালা করতে পারবে না। ফয়সালার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহু আস-সামিউল বাসীর, আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সেই আল্লাহর উপরে নির্ভর করতে হবে জীবনের সব কিছু। কার উপরে নির্ভর করবেন? আল্লাহর উপরে। আর সুপারিশের একমাত্র সব কিছুর মালিক, সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কিয়ামতের দিন যদি মেহরবানি করেন তাহলে আমরা বাঁচতে পারবো, আর যদি মেহরবানি না করেন বাঁচার কোনো উপায় নাই। সেজন্য নির্ভর করতে হবে একমাত্র কার উপরে বলুন, আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং আসুন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করা।